আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। কর্তাপক্ষ থেকে আজকের পালা হলো বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার প্রখ্যাত গায়ক নূরে আলম দেওয়ান ভাই, তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য এসেছি। দোয়া করবেন সকলে, জায়গা অল্প হলেও আপনারা আল্লাহ রহমতে দয়ালের উসিলায় যারা এখানে এই প্রচণ্ড গরমের মধ্যে গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আপনারা পরিবেশের মাধ্যমে যেন কিছু আত্মার খোরাক আমরা দিতে পারি এবং নিতে পারি, সকলে আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, এটাই চাওয়া। তো গুরু ভক্ত পালা আসলে শিষ্য বিষয় একটা, শিষ্যের বিষয় একটা, আর ভক্তের বিষয় একটা। শিষ্য থেকে ভক্তের কাতারটা অনেক উপরে। তো যদিও আজকে গুরু ভক্ত পালা দিয়েছে, ভক্তের কোনো গুরুর কাছে চাওয়া পাওয়ার বিষয় থাকে না। একটা চাতক পাখি যেমন করে সারাদিন সারাক্ষণ চেয়ে থাকে আকাশের দিকে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে, ঠিক তেমনি করে একজন ভক্ত সে সবসময় পথের দিকে চেয়ে থাকে, গুরু আসার পথে যে আমার দয়াল কখন আসবে আর আমার দয়ালের চরণধুলি আমার এই পাপিক গায়ে মেখে আমার দেহটাকে সিদ্ধ করব। তাই যদিও চাওয়া পাওয়ার কোনো বিষয় নাই, তারপরেও একেবারে না চাইলেও হয় না। আসলে আমরা বিভিন্ন অলির দরবারে যাই, বিভিন্ন অলির দরবারে গিয়ে গান করি, গুরু ভক্ত পালাটা অনেকেই আমরা বুঝি না, জানি না। অনেকে বললে গুরু ধরলে কি হইব আর এটা ধরার দরকার কি, এরকম কিছু প্রশ্ন কিন্তু আমাদের সমাজে আছে যে আমরা কেন মুর্শিদ ধরবো, মুর্শিদ ধরার প্রয়োজন কি, কারণ কি, মুর্শিদ ধরলে কি হবে, মুরিদ হইলে কি হবে, আর না হইলেই বা কি হবে আমাদের হবে, এই বিষয়গুলো আমাদের জানার বিষয় দরকার আছে। তো আজকে যিনি নূরে আলম সরকার, নূরে আলম দেওয়ান, তিনি অত্যন্ত সুন্দর করে গান গায় এবং তিনি অবশ্যই একজন জ্ঞানী শিল্পী, আমি তার কাছে কিছু গানের মাধ্যমে কিছু কথা জানতে চাইব, যেহেতু তিনি আমার গুরু। গুরু যদি না বোঝায় তাহলে আমি বুঝবো না। ভক্তের কোনো কথা নাই, তারপরেও আজকে সবার পক্ষ নিয়ে যারা ভক্ত শিষ্য আছে তাদের পক্ষ নিয়ে যেহেতু আমি দাঁড়িয়েছি, গুরুকে কিছু একটা বলার মতো করে দিতে হবে যেন সে দাঁড়িয়ে কিছু বলতে পারে, এদিকে লক্ষ্য করে আমার একটা গান আমি রাখছি। আমার সাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমি আজব লীলা দেই খাইলাম, আজব লীলা, আজব লীলা দেই খাইলাম নদীর কিনারায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধন দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধন দিন বইয়া যায়, আমি আজব লীলা দেখাইলাম, আজব লীলা, আজব লীলা দেখাইলাম আমার গুরু গো, অসাধন দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধন দিন বইয়া যায়, ও গুরু
অসাধন দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধন দিন বইয়া যায় আমি আজব লীলা দেখা নীরব থাকলেই মনের কথা বলা হবে সব।
আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়, বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। এই গানের মধ্যে আছে কথা শুনবেন গেলি জনা, গুরু আমাদেরকে বলে দিবে কিভাবে করতে হবে সাধু ভজনা। শাস্ত্র বেদে কথ শুনি ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে এই মানব জনম পায়। 84 লক্ষ জুনি ভ্রমণ করে তারপরে এই মানব জনম পেয়েছি। আমরা তো আসলে অনেকে বুঝি, আবার অনেকে না বুঝেও, বুঝেও না বুঝার ভান করে। আমাদের এই মানুষ জীবনটা, আমরা যে মানুষ রূপে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, এই মানুষ জীবনটা কিন্তু আমরা অনেক সাধন করে তারপরে। তাহলে 84 লক্ষ জুনি ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি আমার দয়ালের কাছে, ছোট আমার দয়ালের কাছে। আমার জানার ইচ্ছা, দয়াল আপনি দয়া করে বলে দিবেন, আমরা এই 84 লক্ষ জুনি ভ্রমণ করে এই দুনিয়াতে আসছি, মানব জন্ম পেয়েছি, মানব জন্ম পাওয়ার আগে আমরা কে, কোন আকারে, কিভাবে ছিলাম, কোথায়, কিভাবে, কতকাল, কত বছর, কত সময়, কিভাবে আমরা কোন আকারে ছিলাম। মাইটা দেহে রসের হাড়ি, হাজারো নারী, এই নারী দেহের কোন জায়গায় মাইটা ঘরে, কোন নারী কি আহার করে, জিজ্ঞাসা করি জানিবার আশা। এ দেহের মধ্যে 72,000 নারী আছে, নারী কয়েকটি, এই নারী দেহের কোন জায়গায় আছে, এই মাটির ঘরে থেকে এই দেহের, এই দেহের মধ্যে নারীগুলো কখন কি, কোন সময় কি আহার করে তারা বাঁচে। এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাসে, এই মরা দেহের কোন জায়গায়। এই কথাগুলো অতি গুরুত্বপূর্ণ কথা, আর এই বিষয়গুলো আধ্যাত্মিক বিষয়, তাই আমি আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে আমার জানবার বাসনা, আশা করি সে অতি সুন্দর করে সবগুলো কথার মীমাংসা এবং আমাদেরকে জানায় দিবে, বুঝায় দিবে। আমরা এই কথাগুলো মনোযোগ সহকারে যেন শুনি। আমি যে কথাগুলো বুঝে বলেছি, আপনার সাউন্ড এখন ঠিক আছে না, চলে তো নাকি, এভাবেই রাখেন, আমাদের উভয় শিল্পীর সময় এভাবেই রাখেন, আপনি ধরেন না, তাহলে আমরা মোটামুটি গান গাইতে পারব। আশা করি এই কথাগুলো, আমি যে কথাগুলো বুঝে বলেছি এটা যদি আপনারা বুঝতে ভুল করেন, তাহলে উনি যে দাঁড়ায় জবাব দিবে, এই কথাগুলো রাখবে, সেটা শুনতেও আপনারা ভুল করবেন। তাহলে যখন গুরু ভক্ত পালা দিয়েছে, এটা একটা গুরুর দরবার, তাহলে আমাদের কথাগুলো লক্ষ্য করে শোনার খুব দরকার। আমার অসাধনে আমার গুরু গো, অসাধনে দিন বোয়া যা, আমার গুরু গো, অসাধনে দিন বোয়া যা। আমার গানের মধ্যে যে কথাগুলো, আমার
বললো না যে এখানে এসে ওনার কাছে বলো। আচ্ছা যারা আছে তারা শুনো, ভালো যেভাবে আছে সেভাবে থাক, এটা আবার বেশি ভালো করতে গেলে আবার নষ্ট হয়ে যেতে পারে। আমার আর কিছু লাগে না ভালো করে, আমার আর কিছু লাগে না ভালো করে চল তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো করে চল তুই ছাড়া, আমি দয়ালের তীরের মোরা, কি করবি তোরা, আমি দয়ালের তীরের মোরা।
পালা হলো গুরু এবং ভক্ত, পালা কি গুরু এবং ভক্ত। তো আমার প্রতিপক্ষে যিনি গান করতেছেন, বাবা যেটা কথা বললেন না, আল্লাহর রাস্তে সকলের পায়ে হাত রাখি, গুরু ভক্ত পালা, আপনারা জ্ঞানী মানুষ বিদায় গুরু ভক্ত পালা দিয়েছেন, জ্ঞানী মানুষ সারা বাংলাদেশে গুরু ভক্ত পালা কেহ শোনে না। আজকে আমার ভাই পালা দিয়েছেন গুরু এবং ভক্ত, আজকের জন্য আমার ভক্ত আমার ছোট ভন মুক্তা সরকার, কিন্তু আজকের জন্য যেহেতু আমি গুরু তিনি ভক্ত, রাতের জন্য উনি আমার মেয়ে। সত্য কিনা আপনারা সবাই সাক্ষী দেন, গুরুকে কি ডাকে? বাবা ডাকে না, যদিও অভিনয় ক্ষেত্রে মঞ্চে হোক যেভাবে হোক গুরু, গুরুকে সবাই বাবা বলেই ডাকে। তাইলে পালা হলো গুরু এবং ভক্ত। আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন গায়ক নুরে আলম দেওয়ান, আমার ভক্ত মুক্তা সরকার, তিনি নিজেকে অনেক ছোট করলেন, কিন্তু আপনি নিজেকে ছোট করলে কি হবে, আল্লাহ আপনাকে অনেক বড় করে দিয়েছেন। কি বাবাজি, আল্লাহ যাকে বড় করে দেন সে নিজে যদি অনেক মাটির নিচেও থাকে তবু সে অনেক বড় হয়ে যায়, আল্লাহ যাকে মর্তবা মর্যাদা দান করে। আজকের পালা গুরু ভক্ত, ভক্ত হয়ে তিনি গান করেছেন, আপনারা বিচারক মানুষ, ভক্ত হয়ে গান করেছেন। কি গান যেন গাইল, গানের কথা যাই হোক কিন্তু গানের ভিতরের কথাগুলো আমি ধরে রেখেছি। ভিতরের কথা হলো ও গুরু গো আমি কোন জনিতে কতকাল, ছিল আমার কেমন হাল, বেশভূষণ কি ছিল আমার গায়ে বা কেমন গঠন গাঠন ছিল, কোন জনিতে কতকাল ছিলাম, এই দেহে উপঞ্জেশ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু। এরপরে গানের মধ্যে আছে মাইটা দেহে রসের হাড়ি, 72,000 নারী গানের মধ্যে। তারপরে শেষের অন্তরায় মাতাল কবি রাজ্জাক দেওয়ান সব বলেছেন, এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরাই বাঁচে, আমি সব কথা যদি ফেলে দেই একটা কথা আমার মধ্যে আমি রাখলাম, এই একটা কথা সুন্দরভাবে যদি আমি আপনাদেরকে মীমাংসা দিয়ে যাই, তাহলে আপনারা গুরুবাদী মানুষ গুরু ভক্ত যারা তারা কিছু তৃপ্তি পাবেন, আত্মতৃপ্তি পাবেন। তবে একটা বিষয় আমি বলি বাজান, গুরুর দরবারে গেলে সর্বপ্রথম আদব বুদ্ধি মহাপত সহকারে গুরুর দরবারে যেতে হবে, আদব বুদ্ধি মহাপত সহকারে গুরুর দরবারে যাইতে হবে। আর যদি আপনার মধ্যে আদব বুদ্ধি মহাপত না থাকে, বেয়াদবি থাকে, তাহলে আপনি গুরু ধরে কেমন পর্যন্ত আপনার কোনো কুল হবে না, গুরু ধরেও গুরু আপনাকে নিতে পারবে না। কারণ আমি নুরে আলম দেওয়ান, আমি তরিকা নিয়েছি 25 বছর, 2024 সালে 25 বছর, 99 তরিকা নিয়েছি আমার মহান মুর্শিদ হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজাদ্দাদি কুতুবখানা কিবলা জান। এই 25 বছরের ভিতরে আমাকে আমার মুর্শিদ যা যা যতটুকু শিক্ষা দিয়েছেন, যতটুকু পারা যায় আপনাদের মাধ্যমে প্রকৃত গুরুর দেশে যাইয়া আমার মুর্শিদ যদি আমাকে বলায় আমি কিছু বলার চেষ্টা করি। ওই সর্বপ্রথম আগে একটি গান করি, তবে আমি বলবো প্রথমে পালাটা যেহেতু ভক্ত ছিল, আপনি যেহেতু ভক্তের ভাগে দাঁড়াইয়া আমাকে প্রশ্ন ভিত্তিক গান করেই ফেলেছেন, তা আমি আমার গুরুপাঠ থেকে একটি গান করি, দেখি পরে আপনি কি বলেন কি গান। অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া, তাও পাপরে মুড়িদ কই না তারে আমি, মুড়িদ কই না তারে, মুড়িদ কই না তারে আমি, মুড়িদ কই না তারে।
গুরুর অনেক দায়িত্ব থাকে, একজন গুরুর অসংখ্য মুরিদ থাকে, অসংখ্য ভক্ত থাকে, কিন্তু গুরু থাকে একজন। আল্লাহর অসংখ্য বান্দা বান্দি, কিন্তু আল্লাহ একজন। নবীর অসংখ্য উম্মত, কিন্তু নবী একজন। তাইলে গুরুর অনেক দায়িত্ব থাকে। গুরু হলো খোদার জাত, আর খোদার জাতের সাথে মিশতে হলে তোমার আদব আজিজি, এটা সর্বপ্রকার মুরিদদের জন্য জানতে। দরনে মুর্শিদ মিলবে খোদা, বাজান নয়নে রূপ রাইখ সদা, তাজিমি করো সেজে বাজারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ মিলবে খোদা, বাজান গো নয়নে রূপ রাইখ সদা, তাজিমি করো সেজে বাজারে ভালো লাগে। আচ্ছা, এখানে যারা রয়েছেন বাবাজিরা, আপনারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, বায়াত হওয়া, মুরিদ হওয়া, এটা কোরআনের কথা। সূরা ফাত্তাহ 10 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছেন, হে রসুল আপনি বলে দিন, যারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো, এটা আপনার হাত নয়, এটি আমার আল্লাহর হাত, আর তারা যেন আমি আল্লাহর হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করলো। আচ্ছা, কারা কারা বায়াত হয়েছেন একটু আমাকে হাত দেখাবেন, তুলে। পীর ধরেছেন কারা, মুর্শিদ ধরেছেন কারা? তাহলেই গুরু ভক্ত গান গাওয়া সার্থক হবে, গুরু ভক্ত গান শোনাও সার্থক হবে। বাজান, আগে গুরুর লক্ষণ বুঝতে হবে, গুরুর দরবারে যাইয়া গুরুর লক্ষণ বুঝতে হবে, গুরু কোন হালে আছে, গুরু কোন অবস্থায় আছে, অবস্থা বুঝে গুরুকে সালাম কালাম ভক্তি সেজদা যা কিছু করা করা। অবস্থা না বুঝে একটা কিছু করলে গুরু যদি তাতে নারাজ হয়, তাহলে একজন মুরিদের জন্ম বিফল যাইতে পারে। পারে বাজান গুরু গেলে শিষ্যের বাড়ি, ওই দিন মিলন করলে স্বামী স্ত্রী, খাইবে দেহ তরি ধরবে না। ওরে গুরু গেলে বাজান মিলন করলে স্বামী স্ত্রী, খাইতে দেহ তরি ধরবে না। ঘুমায় না পীরের আগে, পীর যদি রইতে গেলে ভুলা
বুঝে লওয়াগে গুরুর বাপ জেনে লওয়াগে, বাপ বুঝে লওয়াগে গুরুর বাপ জেনে লওয়াগে। বাজান কি ধন গুরুর অতি প্রিয়, তোমরা ইশারাতে বুই জানো, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। ওরে শরীর কি আমার সফর আলী সার অতি প্রিয়, ওরে গুরু ভক্তরা ইশারাতে বুই জানো, চাওয়ার আগে সবে দিও যখন যাহা লাগে। সাধক সুশীলে কয় মন্দু পাওয়ার মনে বাঞ্ছা জাগে, সুশীলে কয় মুর্শিদ পাওয়ার মনে বাঞ্ছা জাগে, শুনো না সই পা দিয়া গুরুর ভাবে বাপ বুঝে লওয়াগে গুরু ধৈর্য ধরে নীরব থাকেন যত আসে সকলের কাছে বিনয় করে নুরালম দেওয়া, গুরু ভক্ত পালা দিল আসরেতে ভাই। তাই তো আমি সপ্তম ভক্ত আমার আমি ধন্যবাদ জানাই, কেন জানাই, বাংলাদেশের অনেক গায়ক গায়িকা আছে গান করে গুরু ভক্ত পালা করে গুরু শিষ্য পালা করে, কিন্তু গুরুকে যে নজরানা দিতে হয় গুরুকে যে ভক্তি দিতে হয় এই বিষয়টা অনেকে জানেন জানাও নাই। এই মুক্তা সরকার সর্বপ্রথম গানের মাধ্যমে আপনারা দেখেছেন, গানের মাধ্যমে এসে তিনার যাহা কর্মকাণ্ড করা দরকার, একজন ভক্তের যাহা করার দরকার উনি নজরানা দিয়েছে করেছে, কিন্তু উনি আমারে অনেকগুলো প্রশ্ন করছে গানের মধ্যে ভক্ত হয়ে করেছে ভালো, কিন্তু ভক্তের দেওয়ার মধ্যে ভক্ত মনে করে যে আমার আরো মনে হয় অনেক কিছু বাকি রয়ে গেছে দেওয়ার, এটা গুরু মনে করে না। গুরুকে দিলে গুরু না দিলে গুরুকে দিলে সই না দিলে সই সই, গুরু পছন্দ করে কি আদব বুদ্ধি মহাব্বত, আদব বুদ্ধি মহাব্বত, তবে বুদ্ধি সৎ বুদ্ধি থাকতে হবে, যেই সৎ চিন্তাধারার কারণে গুরু বাক্য পালন করে ভক্ত একটা জায়গায় একটা অবস্থানে যাইতে পারে পারে। বাজান কি তন গুরুর অতি প্রিয়, সবাই ইশারাতে বুই জানো, তোমরা চাওয়ার আগে সই পা দিও যখন এই গুরু ধরার বিষয়বস্তু কোথায় থেকে চালু হলো ভাই, আমার দয়াল নবীকে আল্লাহ পাক মেরাজের দাওয়াত পাঠায়, আমার দয়াল নবীকে আল্লাহ পাক মেরাজের দাওয়াত পাঠায়, কোন দিন, ওই দিন যেই দিন তায়েববাসীর আমার দয়াল নবীকে আঘাত করতে 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 যখন রক্তাক্ত করেছেন, আরে সেই কঠিন দিনে সেই দুঃখ দুর্দশার সময়ে আমার আল্লাহ পাক দয়াল নবীর কাছে দিলেন জিব্রাইলকে পাঠাইয়া, যে হে আমার
আমার দয়াল নবী আখিরি আম্বিয়া আপনার সাথে দিদার করবে আপনার মালিক সাই দিদারের জন্য সংবাদ নিয়ে আসলাম আমি তাই জিব্রাইল সংবাদ নিয়ে আসলেন দয়াল নবী আল্লাহর সাথে দিদার করবে কোথায় মেরাজে ভ্রমণ করবে কোথায় সত্তর হাজার পর্দার আড়ালে আবাস কুরসি যেই কুরসির মধ্যে আমার আপে খোদা বসে থাকেন সেই বাইতুল মামুর থেকে বাইতুল মুকাদ্দাস কি আছে চলিয়া সেই বাইতুল মুকাদ্দাস হইতে প্রথম আসমান গিয়াছে উঠিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাতাশ মানে যা ওই সাতাশ মানে যাইয়া থেমে গেল জিব্রাইল বাজান মনোযোগ দেবেন আমার ভক্ত কিন্তু বলে গেছেন এই গুরু ভক্ত পালাটা একটু আধ্যাত্মিকতা না থাকলে মৌখিক মুখস্থ বিদ্যায় গুরু ভক্ত পালা গান গাইছে মুখস্থ মানে মুখস্থ মৌখিক বিদ্যা দ্বারা গুরু ভক্ত পালা গান গাইছে পারবো না হবে না সেই সাতাশ মান পার হইয়া জিব্রাইল বলে হুজুর আমি মাফ চাই এর উপরে আমার যাওয়ার আর কোনো কায়দা নাই আল্লাহ পাক কুদরতিয়ে বাহন দেয় পাঠাইয়া সেই বাহনে সত্তর হাজার পর্দা গেল গেল বেদ করিয়া তো সেই বাহন দ্বারা সত্তর হাজার ভেদ সত্তর হাজার পর্দা ভেদ করিয়া আমার দয়াল নবী খুদার সাথে দিদার করেছেন তার আগে আল্লাহ পাক বলল যে আমি যে বন্ধু তুমি এত কষ্ট করে আসছ তা আমি তো বেমুরিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি না তুমি আগে বায়াত হও কিভাবে চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করলো কই হাত বাড়াই দেও হাত বাড়াই দিলো একটা হাত এসে তার হাতে লাগলো কিন্তু দয়াল নবী চোখ খুলে দেখেন নিজের হাত মুবারকে নিজে ধরা দয়াল নবী বায়াত হয়ে গেলেন সেই বায়াত থেকে যেই মাওলায়ত যেই তরিকতের বিধান দয়াল নবী হয়ে আস্তে 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 দয়াল নবী বিদায় হজে বাসনে গাদিরে কম নামক এক জায়গার মধ্যে আল্লাহ ওহি পাঠাইলেন ওহি এসে বললেন হে রাসূলুল্লাহ আপনি আপনার যে মাওলায়ত আছে সেই মাওলায়ত মাওলা আলীর উপর ন্যস্ত করেন সেই গাদিরে কমের মাধ্যমে চারটি উট দ্বারা আসন বানিয়ে দয়াল নবীর মাওলায়ত যেই বেলায়ত যেই মাওলায়ত তরিকা প্রচার করার যেই বিধান খলিফা খেলাফত যা কিছু বলে এটা মাওলা আলীকে দিয়েছিলেন সেই মাওলা আলী হয়ে তার আগে ছিলেন মাওলা আলীর আগে ছিলেন দায়িত্ব কিন্তু এটা আবার অন্য একটা দায়িত্ব ছিলেন দুনিয়াবী রাষ্ট্রের দায়িত্ব ছিলেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি তারপরে মাওলা আলী থেকে এই বায়াতের বিধান আস্তে 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 এখন পর্যন্ত যে বেলায়েতের আউলিয়াগণ অলিগণ বায়াত করে থাকেন এটা খোদার হুকুমেই করে থাকেন জামাল দুইটা কথা কই তোমারে নামাজ কার বাণী বলো নামাজ কার বাণী আল্লাহর বাণী তা আল্লাহর বাণী কি আল্লাহর বাণী ফরজ বাবা যেটা আপনারা খেয়াল করবেন এই কথাগুলো আপনার হয়তো আমরা মঞ্চে বলি না নামাজ আল্লাহর বাণী ফরজ রোজা আল্লাহর বাণী এটাও ফরজ হজ আল্লাহর বাণী এটাও ফরজ জাকাত দেওয়া এই বাবা যেটা খেয়াল করে জাকাত দেওয়া এটাও আল্লাহর বাণী ফরজ কিন্তু বায়াত হওয়া এটা কার বাণী খাবার লাভ করবে কঠিন কথা কঠিন বাবাজি কার বাণী কোনো মোল্লা মুফতি হাবেজকারী বাবাজিরা যদি থাকেন তাহলে এই বিষয়টা আমাকে বলে যান বায়াত হওয়া এটা কার বাণী কয় কি বাবাজিরা কথা বলেন মুরব্বীরা কঠিন কথা কঠিন কথা বায়াত হওয়া আল্লাহর বাণী না তাহলে নামাজ আল্লাহর বাণী হজ করে আল্লাহর বাণী
জাকাত দেওয়া আল্লাহর বাণী, রোজা রাখা আল্লাহর বাণী, বায়াত খাওয়া আল্লাহর বাণী, কিন্তু আপনি সাইডটা করলেন, একটা করলেন না, আপনার সাইডটার কোনো মূল্য নাই 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 নাই। বাবাজিরা বুঝেছেন, হজ জাকাত কালেমা নামাজ রোজা আপনারা সব করলেন, আল্লাহর হুকুম মানলেন, কিন্তু বায়াত হইলেন না, এটাও আল্লাহর হুকুম। আপনি বায়াত না হওয়ার কারণে আপনার কেয়ামত পর্যন্ত যত আমল করবেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন, এগুলি শূন্যে জ্বলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে পৌঁছাবে। জ্ঞানী মানুষ একটু চিন্তা করেন কথা নাই, আর হাকিকত অনেক কিছু আছে, আমি বলতে পারি, আমার মুর্শিদ আমাকে বলাইলে, কিন্তু এতটুকু আপনাদেরকে ইশারা দিই, নামাজ আল্লাহর বাণী, বায়াতও আল্লাহর বাণী, মা বাবার মা বাবার খেদমত করা এটাও দয়াল নবীর বাণী, আবার বায়াতে রাসুল গ্রহণ করা এটাও দয়াল নবীর বাণী। অন্তরে নাই এইবার প্রথমবারে আমি কিছু বলিবারে চাই, ঝুলিতে কত কাল রাখিলেন আমার সাই, এই এই বজন স্থাপরেতে এ 10 লক্ষ বৎসর আমি দলিল থেকে কই, কৃমিতে 20 লক্ষ বৎসর আপনাদের সুধাই, পক্ষিতে 11 লক্ষ বৎসর আপনাদের জানাই, পশুতে 30 লক্ষ বৎসর আপনাদের সুধাই, মানবেতে 4 লক্ষ বৎসর আপনাদের জানাই, এই 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানুষ হইলাম ভাই আমরা, ও মানো ফুলগুলি ওই যন্ত্রের উপরে দিয়ে না, হ্যাঁ মাইটা দেহের রসের হারি হারি 72,000 নারী এই নারী দেহের কোন জায়গায় ও মায়েরা মায়েরা পুত্র টাকা মায়েরা আমার আপনাদের দোয়া আমাদের আসলেই দরকার, কেউ আপনারা বুঝছেন নি কথা, বুঝে 84 লক্ষ জমি জুনির যে একটা হিসাব দিলাম কোন জুনিতে গতকাল ছিলাম আপনারা শুনছেন নি, শুনছে শুনছে, ভজন দেখেন গান বাজনা শুনলাম, গান শুনলে যদি আপনারা কিছু এখানে ভরে হৃদয়ে ভরে নিতে পারেন তাইলে এটা এবাদত হবে, গান বলি ওয়াজ বলি যাই কিছু বলি যদি আমরা হৃদয় থেকে শুনি হৃদয় থেকে করি তাহলে এটা এবাদত হবে। আমি আপনাদেরকে 84 লক্ষ জনের একটা হিসাব দিলাম, যদি আপনারা নিতে পারেন ভালো, না নিতে পারলে কিন্তু আমার কিছু করার নাই 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 নাই। মাইটা দেহের রসের হারি 72,000 নারী এই নারী দেহের কোন দেহের মধ্যে বাজান আমাকে একটু খেয়াল করবেন, ইরা পিঙ্গলা সুষম্মা, ইরা পিঙ্গলা সুষম্মা, হ্যাঁ
সব জানে এই তিনটা হলো নারী। আর যে 72,000 আছে এটা মানব দেহের মধ্যে, ওই যে নারী ভুরি বলে না রোগ, নারী ভুরি রোগ যা কিছু হাজার মিলাইয়া সাধক তারা এখানেই বলেছেন। এবার সামনে ভাইরা আরো কিছু বলিবারে চাই, এখন তোর আর সূক্ষ্ম জবাব দিলে সময় লাগবে আধা ঘন্টা ভাই। চারটা অন্তরা গানে প্রশ্নবোধক, যদি একটা অন্তর আমি ভালো করে জবাব করি তাহলে আধা ঘন্টা করে এক অন্তরায় সময় লাগবে। সত্য যার জন্য আপনাদেরকে আমি সংকেত দিয়ে যাচ্ছি। ওরে বাজাল কোন বায়ুতে পর বায়ু, কোন বায়ু কোন সাধনা, উল্টা তোলে মনি চন্দ্র উপরে তোলে, যেই বেটা এক মন বোঝা বইতে পারে তার মাথায় যদি পাঁচ মন বোঝা দেন তাহলে হয় না, হয় না, হয় না, সাজেও সাজবে না, সাজবে না। দেখেন আপনারা কোন বায়ু কোন সাধনায়, আবার কোন বায়ু উল্টা করলে মণিচন্দ্র মণিচন্দ্র উপরে উঠায়, এই দেহের নিম্ন ভাগে নদী রয়ে যায়, সেই নদীর মধ্যে ডুবাইলে সাগরে ডুবাইলে মণি মুক্তা পাওয়া যায়। মণি মুক্তা সাগরের মধ্যে হয় না, নদীর মধ্যে হয় না। তো এখন এই মণিচন্দ্র নিম্ন ভাগ হতে ওই সাগর থেকে তুলতে হবে কোথায়, উপরে। এই প্রশ্ন আমাকে গানের মধ্যে করে এইভাবে আসলে তো খোলা মেলা ভাঙ্গা ভাঙ্গা কোনো বলাইতে কয়েকদিন আগে রেচক পুরুক কুম্ভুক, ওরে রেচক পুরুক কুম্ভুকেতে রেচক পুরুক কুম্ভুকেতে রেচক পুরুক কুম্ভুকেতে লুপ্ত কর কাম্বিকার প্রাণায়াম অভ্যাস কর সাধন পথে মনব, প্রাণায়াম অভ্যাস কর সাধন পথে মনব। রেচক পুরো কুম্ভকাতে এতটুকু থাকি আর বাইরে না যাই বাজান বলছি না, এক কথা ধৈর্য যদি আলোচনা করি যদি মাওলা ডুব হয় আমাকে তাহলে অনেক সময় লাগে। তাইলে রেচক এই যে আপনারা দেখেন এই ডান ডান যেই নাসিকা বাম যেই নাসিকা এই ডান দিয়া রেচক করতে হয়, রেচক বাংলা পুরুষ করতে হয় আর কুম্ভুক করতে হয় হলো বাজান রেচক পুরো কুম্ভুকের মাঝামাঝি এটা বুকের মাধ্যমে ধরে রাখতে হবে। রেচক পুরো কুম্ভুক সাধনা করলে যদি কেউ পুরুকের কায়দা কৌশল জানে তাইলে মণিচন্দ্র উপরে উড়াইতে পারে। ছোটু বলে অনেকে মনে মনে অনেক কিছু ভাবে কিন্তু আমার মাওলা সকল কিছু দেখে, যদি কারো পুরুক রেচক পুরুক করার সন্ধান যদি কেহ জানে তাহলে ওই ব্যক্তির কাছে এই মণিচন্দ্র উপরে উঠার কৌশল জানা তার আছে। আমি একটুখানি ইঙ্গিত দিয়ে দিলাম, সব গান ছেড়ে দিলাম, এই গানের শেষ যে কথা এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা আছে।
রাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ আলোচনা। এই দেহের মধ্যে আছে এই যে বাজাল বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কাল, আর ডানি স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে রূপ। এখানে আছে কলব রুসেন খুবই আখানবস, এই ছয়টা লতিফা আছে, এই ছয়টা লতিফার মাধ্যমে যদি ছয়টা লতিফা কারো জাগ্রত থাকে ভালো, আর ছয়টার মধ্যে যদি আপনার পাঁচটা বন্ধ থাকে আর যদি একটা লতিফা জাগ্রত থাকে সেটা লতিফে কাল। সাধক বলেছেন, মাওলানা মাসনুবী রুমি বলেছেন তার মাসনুবী শরীফের মাধ্যমে, যে এই দেহের মধ্যে এক টুকরা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যদি পবিত্র থাকে আর সমস্ত দেহ যদি ময়লা নর্দমার মধ্যে থাকে তাও দেহটা পবিত্র। কেন বললাম? এই যে মরা লতিফা, মরা লতিফা, এই মরা লতিফা আরেকটা মরা, সেই মরাকে যে আল্লাহ রসুল, আল্লাহ রসুল আল্লাহর অলিগন আপন মুর্শিদ প্রেমে যে মরে গেছে, ওই মরার সন্ধান নিয়ে যদি এই মরা লতিফাকে জাগ্রত করতে পারে তাহলে মরা খেয়ে এই মরায় বাঁচতে পারে। বাবাজির আপনারা কথা শরীফ কথা বুঝছো, ওই মরার সন্ধান এই মরায় দিয়ে থাকে। ধন্যবাদ আমাকে আরো 1000 টাকার মাধ্যমে কল্পনা দেওয়ান পুরস্কৃত করেছে, তেনাকে ধন্যবাদ জানাই। গানটা হলো পালা গান, আপনারা ডিস্টার্ব করেন না কেউ, এবাদতের গান, এ বিচ্ছেদ গান। আপনারা বহুত ওই যে কয়দিন, কালকে না পরশু দিন থেকে আমি মনে হয় 12 দি আশ্রম আছে, ওখানে গেলে বিচ্ছেদ দিয়ে কবর দিয়ে দিব, ফুনাই দেবেন বস্তা বইরা। তবে আমাদেরও বিচ্ছেদ আছে, সময় হলে আমরা দিব, আমরা মাপের গায়ক বাজান। মুক্তা সরকার সারা বাংলাদেশে গান করে, ঠিক আছে, এত এত টাকা নিয়ে গান করে, নুরালম দেওয়ান গান করে, এতগুলো ইউটিউব চ্যানেল চলতেছে, আমরা যদি এগুলি করি তাহলে সাজাবে? আপনারা বলেন, আপনাদের কাছে বিচার দিলাম, তাহলে আপনারা এত টাকা দিয়ে বায়না করে লাভ কি? 5 জন শিল্পী আনবেন 5000 টাকা দিয়ে, নাকি মিথ্যা বললাম? এখানে গান গাবে সারা রাত, আপনাকে মনে করুন কোবাই লাইব বিচ্ছেদ দিয়ে। দেখেন আপনার দেহ, এই যে গান বললাম কথা বললাম, আপনারা কোথায় ছিলেন কে? আমার কিছু বলার নাই, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আল হাক্কু মুরুন যার অর্থ সত্য বড় তিতা, জ্ঞানে হয় জ্ঞানী, অজ্ঞানে হয় হায়ানি, হুশে হয় মানুষ, ইনসাফে হয় ইনসান, সমস্ত কিছু আল্লাহ রসুলের, আল্লাহর সংবিধান। আমি কিন্তু কইতে কইতে অন্য জায়গায় ঢুইকা যাই, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ আমাকে বাঁচায় নেয়, আমি বাঁচতে পারি না, আমার বাঁচার কোনো শক্তি নাই, আল্লাহ আমাকে বাঁচাইয়া নেয়, মানুষ যেন না ধরতে পারে, আল্লাহর সংবিধান। এতগুলো কথা বললাম আপনাদেরকে, সব কথা ফালাই দিলাম, এই যে শেষে মরা খাইয়া মরা বাঁচে, আমি যে আপনাদেরকে বললাম, আপনারা সবাই সকলে, আমি কি বললাম কথাটা, আপনারা যারা নিয়েছেন যারা বুঝেছেন, তার একটি গান গাই, যেহেতু গুরু বাগের পাল্লা সাধক রজ্জবলি দেওয়ান সাহেবের একটি গান গাই, এই বাজাও বাজাও না, একটা পোড়া মাটি আর একটা কাঁচা মাটি দুইটা দিয়ে দুইটার বাড়ি দিবেন, একটা মাটি পোড়া আর একটা হলো কাঁচা, দুইটা দিয়ে দুইটারে বাড়ি দিবেন, কোনটা থাকবো, থাকবো কোনটা কথা বলেন, পোড়াটা থাকবো না, একটা থাকবো কে, কোনটা থাকবো এটা কি দিব, তাইলে পোড়াটা থাকবো, আর পোড়া কারা জানেন, যারা আল্লাহ রসুলের প্রেমে আপন মুর্শিদের প্রেমে এই দেহটাকে পোড়ায় ছার খার করে দিয়েছে, তার দেহটাই থাকবার সব মাটিতে ধ্বংস হয়ে যাবে।
একটা সাধক রজ্জবলি দেব সবার গান শুনুন। করো শরীর থাকো না আই আগে নিত্য ধামে যেতে করো আরে তার নিত্য দাম হয় পর অংশ নিত্যকে করে ধ্বংস মর্ম জেনে তার সারাংশ এতে ওরে শরীর মর্ম জেনে সফর সারাংশ এতে ধর অরে পাগল গুরুগঞ্জে মিলবে সেই তের খবর মিলবে সেই বিষয় বেদ মোহ মায়া যান কেটে চল ভব বিষয় বেদ বিষয় মোহ মায়া যান বিষয় বেদ মোহ মায়া যান কেটে চল ভব গঞ্জান চল গুরুর নামের বসান ভবুজা তুলে শীতল হবে লাগলে প্রেমের তাপিত প্রাণ শীতল হবে লাগলে প্রেমের এই পত্তল সামনে পাবি দেখবে রসের রূপমন যাবি শাহিন ভাই ওই পত্তল জসিম ভাই ওই পত্তল সামনে পাবি দেখবে রসের রূপমন জড়ি জারে দেখলে দিন হই বলি হারি পূর্ণ হই উপাসনা যখন গুছে যাবে বাজান তোমার গুছে যাবে মহাকালে গুরু বিপদ
কালের গুরু বিমল গুচ্ছে যাবে ভবঙ্গ উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন দেখবি কখন নিত্য ধামে পিছন পানে তাকাবে না এই সময় লও সকল মজার একটি কথা বলে যাই আপনাদেরকে যারা বায়াত হয়েছেন আল্লাহ বলেছে যারা অঙ্গীকার যারা অঙ্গীকারে ওয়াদা আবদ্ধ হয়ে আমার কোনো আউলিয়ার কাছে বায়াতে রসুল গ্রহণ করেছেন আমি তাদের পিছনের যত গুণ আছে সব মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলি না আল্লাহ বলে তাই পিছনের গুণ যখন আপনার মাফ হয়ে যাবে ওই সময় থেকে ওই দিন থেকে আপনি ওয়াদায় আবদ্ধ হয়ে না আর জীবনে মিথ্যা কথা বলবো না আর জীবনে কোনো গুণা করবো না আর জীবনে কোনো পাপ কাজে যাব না বাজান আমি দেখছি চিন্তা করি আমার দিয়ে আমি কই আমি যে দিন থেকে আমার মুর্শিদ আমারে বুঝাইলো সে দিন থেকে আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিলাম যেদিন থেকে আমার মুর্শিদ আমাকে বুঝাইলো আমি আমাকে দিয়ে বুঝি এটা প্রতিটা মানুষই যতদিন যতদিন মানুষ না বুঝে ততদিনই মানুষ ভুল পথে চলে বোঝার পরে আর মানুষ ভুল পথে চলে কেটে যাবে মহাকালের গুরু বিমল শরীর পিছন পানে তাকাবে না লও শপথ তোমার নিরানন্দ যাবে চলে থাকবে আনন্দময় ভূমণ্ডলে নিরানন্দ নিরানন্দ যাবে চলে নিরানন্দ যাবে চলে আনন্দময় ভূমণ্ডলে সাধক ছোট করে রাত্র যেহেতু অনেক ছোট করে এখনই একটা পরীক্ষা করি লজ দিয়ে লাগি আচ্ছা আপনি কইবেন তো মনে করেন এই দুনিয়ার মাধ্যমে এক কিলো রাস্তা পার হইলে একটা গন্তব্য স্থানে যাওয়া যাবে মানে পীরের বাড়ি যাওয়া যাবে কিন্তু তরিকতের মধ্যে হাকিকতের মাধ্যমে কতটুকু রাস্তা পার হইলে আপনি ভক্ত হইতে পারবেন কতটুকু রাস্তা পার হইলে আপনি শিষ্য থেকে ভক্ত হইতে পারবেন এই রাস্তাগুলি কেমনে 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 পার হইতে হবে এটা সুন্দর করে ভক্তদের মাঝে উত্থাপন করবে ওরে অনি Oh,
আই হাই পালার গানে।